মাহে রজবে খুব সুন্দর একটি অধ্যায় আছে, আমরা অনেকেই জানি, সেটা হলো লাইলাতুল মিরাজ। মিরাজের রাত্রি বলে একটি রাত আছে। এই রাতে আল্লাহ তাআলা আপন হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি দেখা করেছিলেন, সরাসরি দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কেমন দিয়ে দিয়েছিলেন? ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুক যখন লেগে থাকে একসাথে, এটা দুইটার মধ্যে কি কোনো আলাদা জায়গা থাকে, দূরত্ব থাকে? যেরকম দূরত্ব থাকে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে ওইভাবে দেখা করেছেন। সুবহানাল্লাহ, এত কাছে থেকে আল্লাহর সঙ্গে নবীজির সঙ্গে দিদার হয়েছে। সুবহানাল্লাহ, ইয়া আমদি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে এই মাহে রজবে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগটুকু উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বার দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী, নবীকুলের সম্রাট, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে এই ধরার ধুরিতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রসুল আসেন নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না, সেই নবীজির উপর অসংখ্য অগণিত বার দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, এখন আরবি মাস হিসাবে বর্তমানে চলছে মাহে রজব, রজব মাস চলতেছে। কোন মাস? রজব মাস। এরপরে একটি মাস আছে, এই মাসের নাম হলো শাবান। এর পরের যেই মাসটি আছে ওই মাসটার নাম কি একটু সবাই বলেন, নাম কি? তার মানে রমজান খুব কাছাকাছি চলে এসেছে, অল্প কিছুদিনের মধ্যেই আমরা রমজানে উপনীত হব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আমাদের জন্য হায়াত বাড়ান, আল্লাহ যেন বাড়ান। রজব মাস আসলেই আমাদের নবী সেই দোয়াটা করতেন, নবীজি বেশি বেশি দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কাছে নবীজি বলতেন যে তোমরাও এই দোয়াটা করো। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদের উপর বরকত দান করেন, বরকত নাজিল করেন। ফি রজাবা, রজব মাসে, ও শাবানা এবং শাবান মাসে, আল্লাহ রজব এবং শাবান এই দুই মাসে বেশি বেশি বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান পর্যন্ত নবীজি কেন দোয়া করলেন পৌঁছায় দেওয়ার জন্য? রমজান মাস এমন একটা মাস, যেই মাসে কেউ যদি নামাজ ঠিকভাবে আদায় করে, রোজা যদি রাখে, দিনের বেলা ফজরের পূর্বে উঠে সাহরি খেয়ে রোজার জন্য নিয়ত করবে, আর ইফতারির পূর্ব পর্যন্ত তার কোনো কাজ করা লাগবে না, শুধু গুনার কাজে লিপ্ত না হলেই তার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ রহমত নাজিল করতে থাকবেন। শ্বাস ফেলবে আবার তুলবে, এই দুই দুই সময়ে, ফেলার সময়ও আবার গ্রহণ করার সময়ও, দুই অবস্থায় আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখতে থাকেন। তো সুতরাং রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসে যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করান। সকলে বলুন আমিন। মাহে রজবে খুব সুন্দর একটি অধ্যায় আছে, আমরা অনেকেই জানি, সেটা হলো লাইলাতুল মিরাজ। মিরাজের রাত্রি বলে একটি রাত আছে। এই রাতে আল্লাহ তাআলা আপন হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি দেখা করেছিলেন, সরাসরি দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কেমন দিয়ে দিয়েছিলেন? ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুক যখন লেগে থাকে একসাথে, এটা দুইটার মধ্যে কি কোনো আলাদা জায়গা থাকে, দূরত্ব থাকে? যেরকম দূরত্ব থাকে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে ওইভাবে দেখা করেছেন। সুবহানাল্লাহ, এত কাছে থেকে আল্লাহর সঙ্গে নবীজির সঙ্গে দিদার হয়েছে। সুবহানাল্লাহ, ইয়া আমদি,
কত বড় মর্যাদা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, আপনার নবীকে দিয়েছেন, এই রকম মর্যাদা আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপর আল্লাহ তাআলা কাউকে দেন নাই। সেই মাহে রজব মাস এখন আমরা অতিক্রম করতেছি, আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াত আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় সুধি, এই রজব মাস যে অধ্যায়টি আল্লাহ তাআলা আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা সংগঠন করিলেন, করাইলেন, নবীজির সঙ্গে দেখা করাইলেন, এটা একমাত্র আপনার আমার নবীর জন্যই সম্ভব ছিল, সুবহানাল্লাহ। তাম পৃথিবীর কারো সঙ্গেই এভাবে আল্লাহর সঙ্গে দেখা করা সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কি করতে চেয়েছিলেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, লাম তারানি, শুধুমাত্র আল্লাহ বলতে পারতেন না, মূসা তুমি দেখতে পারবে না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম তারানি মূসা, শুধু দেখতে পারবে না তো দূরের কথা, কিছুতেই তুমি দেখতে পারবে না। আল্লাহ বলতে পারতেন তুমি দেখতে পারবে না, কিন্তু আল্লাহ ইঙ্গিত করে, তাকিদ করে, বিশেষত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন, কিছুতেই তুমি আমাকে দেখতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম নাসর বান্দা আল্লাহর কাছে বললেন, না রব্বুল আলামিন, তারপরও আমি একটু দেখতে চাই, কারণ কথা বললে, কথা বলার পরে দেখা করার শখ আরো বেশি জাগে না, যদি না দেখে কথা বলতে থাকেন দেখার জন্য আগ্রহটা থাকে তার চাইতে আরো বেশি। তা আল্লাহ তাআলার সাথে যখন কথা বলছেন, আল্লাহ তাআলার জবান, কণ্ঠ, আল্লাহ তাআলার আওয়াজটা কি আপনার আমার মতো এরকম স্বাভাবিক কর্কশ আওয়াজ? আল্লাহ তাআলার কণ্ঠ, আল্লাহ তাআলার আওয়াজটা হবে এত মধুর যা শুনলেই মানুষ অজ্ঞান হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, না রব্বুল আলামিন, আমি একটু দেখতেই চাই আপনাকে। আল্লাহ বললেন, না না, লাম তারানি মূসা, তুমি দেখতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না রব্বুল আলামিন, তারপরও আমি তোমাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম যখন বারবার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মূসা, তুমি ফাকলা আলাইকা, তুমি তোমার জুতা খুলে তুর পাহাড়ে উঠো। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠলেন, তুর উপত্যকায় উঠলেন, উঠার পরে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাঈকা। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা আমি তোমাকে প্রথমেই দেখা দেব না, একটু টেস্ট করব তুমি পারবা কিনা। আল্লাহ এটা বললেন যে মূসা তোমার সঙ্গে প্রথমে একটা পরীক্ষা নেব, প্রথমে একটু টেস্ট করব তুমি পারবা কিনা, আমার সঙ্গে দেখা করার যোগ্যতা তোমার আছে কিনা। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ঠিক আছে আপনি টেস্ট করেন, আমাকে দেখতে পারেন। তাৎক্ষণিক আল্লাহ রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা ভেদ করে ফালাম্মা তাজাল্লা রব্বু, রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার মধ্যে থেকে মাত্র একটা পর্দা সরাইয়া ওই এক পর্দার ভিতরে যতটুকু নূর আল্লাহ তাআলার ছিল ওই পরিমাণ নূরের থেকে সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে ফালায় দিলেন, ফালানোর সঙ্গে সঙ্গে জালাহু দাক্কা ওয়া খারা মূসা সাঈকা, আল্লাহর কুদরতে তুর পাহাড়টা আল্লাহর নূরে ভসীভূত হয়ে গেল, একদম পুরো ভস্ম হয়ে পুরো তুর পাহাড়টা একদম কালো ই হয়ে গেল, কয়লা হয়ে গেল। তা আল্লাহ নূরের তাজাল্লি যখন পড়লো, আল্লাহ তাআলা এইটাকে এত বেশি মর্যাদা দিলেন, ওই তুর পাহাড়, আসলে তুর পাহাড় না, এটা একটা উপত্যকা, উঁচু একটা জায়গা, এই তুর উপত্যকা এটা পুরে আল্লাহ নূরের তাজাল্লিতে পুরে একেবারে ছাই হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই তুর পাহাড়ের ছাই যদি কেউ চোখের মধ্যে ব্যবহার করে, আমরা সুরমা ব্যবহার করি না, এই ছাই যদি কেউ ব্যবহার করে কিয়ামত পর্যন্ত, যে ব্যক্তি বেশি বেশি নিয়মিত এটা ব্যবহার করবে আল্লাহ তাআলা তার চেহারার সৌন্দর্য বাড়ায় দিবেন, শুধু বাড়াবেন না তার চেহারার জ্যোতিও আল্লাহ তাআলা বাড়ায় দিবেন।
হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন, বললেন মূসা আমি না বললাম তুমি আমাকে কিছুতেই দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন দুনিয়ার সব কিছু করা সম্ভব, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। তো দেখেন যেইটা মূসা আলাইহিস সালাম পারলেন না, আল্লাহ তাআলা সেই 70,000 নূরের পর্দা ভেদ করায়া আল্লাহ তাআলার সঙ্গে নবীর সঙ্গে সরাসরি দিদার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আপনার আমার নবী তাহলে কত উঁচু মানের নবী, কত বড় নবী! তিনি নবীদেরও নবী। সুবহানাল্লাহ, কাদের নবী? শুধু আমাদের নবী না, গোটা বিশ্ব জগতের জন্য না, তিনি নবীদেরও নবী। আদম আলাইহিস সালামের জন্য আপনার আমার নবী নবী, হযরত মূসার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা আমার নবীরকে ঈসা আলাইহিস সালামের নবীও আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। সমস্ত পয়গম্বরদের তারা নবী হয়েছেন, কিন্তু নবীদের নবী হলেন। এই জন্য আমার নবীর একটা নাম হলো নাবিজুল আম্বিয়া, নাবিউল আম্বিয়া সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ, ইমামুল মুরসালিন সমস্ত রসুলদের ইমাম। কেমনে নবী হলেন আমাদের নবী? নবুয়তি পাইতে হলে, নবী যদি হতে হয় তাহলে যারা উম্মত থাকে তাদেরকে হেদায়েত দিতে হয়, তাদেরকে হেদায়েতের পথে ডাকতে হয়, দ্বীন শিখাইতে হয়, ইসলাম বুঝাইতে হয়, তাহলে না নবী হতে পারে। নাবিয়ুন শব্দের অর্থ স্বাভাবিক আরবিতে, নাবিয়ুন শব্দের অর্থ হলো রাস্তা। নাবিয়ুন শব্দের অর্থ কি? রাস্তা মানে পথ। তো নবীদেরকে নবী কেন বলা হয়? তারা জান্নাতের রাস্তা দেখায় দেন। সুবহানাল্লাহ, জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া, দুই রাস্তার একটা রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তার মধ্যে এনে দেন। এইজন্য আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন নবী। সুবহানাল্লাহ, তো নবীরা তো এমনি নবী, তারা তো জান্নাতের পথ দেখাবেন, তাহলে তাদের নবী কিভাবে হলেন? প্রশ্ন আসে কেনা, তাদের নবী কিভাবে হলেন? এই প্রশ্নের জবাবে ইমাম খাজেম রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে খাজেমের মধ্যে এনেছেন, ইমাম বাগাবী সৈয়দ হুসাইন আল বাগাবী তাফসিরে বাগাবীর মধ্যে এসেছে যে রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত রূহদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম। আমরা অনেকেই জানি ঘটনা, কি প্রশ্ন করেছিলেন? আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্নটা করলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই রূহের জগতে, ওই সময় আপনার আমার রূহ যেমন ছিল, সমস্ত আউলিয়াদের নবী সিদ্দিক সুহাদা তাদের রূহও সেখানে ছিল, হযরত আদম আলাইহিস সালামের রূহও ছিল, ঈসা আলাইহিস সালামের রূহও ছিল, ইউসুফ আলাইহিস সালামের রূহ, একজন রূহকেও তখনো পর্যন্ত আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, আনাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই, রূহের জগতে ওই সময় কেউ একটা রূহ এই প্রশ্নের জবাব দিতে পারতেছিল না। সমস্ত রূহর জগতের ভিতরে সমস্ত রূহরা চুপ মেরে বসেছিল, এই প্রশ্নের উত্তর কারোই জানা ছিল না। কারণ এই প্রশ্নের জবাব হ্যাঁ হবে নাকি না হবে, নেগেটিভ হবে না পজিটিভ হবে, এই প্রশ্নের উত্তরটা কারোই জানা ছিল না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখন রূহের জগতে সবাই চিন্তা করতেছে, যদি বলি হ্যাঁ, অ্যানসার যদি হয় না, তাহলে তো রূহের জগতেই কাফের হয়ে যেতে হবে। আবার যদি বলি না আর অ্যানসার যদি হয় হ্যাঁ, তাহলে তো রূহের জগতে বিপদে পড়ে যাব। সমস্ত রূহুরা আমরা যারা ছিলাম সবাই একদম চুপ করেছিলাম, কেউ কোনো কথা বলে না। ওই রুহুর জগতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর তাদের রুহুও ছিল, সমস্ত মালায়িকা ফেরেশতাদের রুহুও সেখানে ছিল, জিনদের রুহুও সেখানে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একা। আল্লাহ তাআলার সত্তা ছাড়া আর দুনিয়ার জমিনে রুহু ছাড়া আর কোনো কিছু ছিল না। সমস্ত রুহুদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সমস্ত রুহরা কোনো কথা বলতেছিল না। ওই রুহের জগতের সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে সর্বপ্রথম যিনি বাদা বলে জবাব দিলেন, তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সর্বপ্রথম জবাব দিয়েছিলেন, বালা ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। রুহের জগতে ওই সময় সব রুহুরা ছিল, এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন গোটা জগতের জন্য রব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা জগতের জন্য রব। রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বুঝায় দিলেন, আমি আল্লাহ হারাম গোটা জগতের জন্য রব, গোটা জগতের জন্য আমি আল্লাহ তাআলা হারাম রব। অর্থাৎ আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব মাখলুকাতের জন্য আমি আল্লাহ হারাম রব, আর আমার বন্ধুকে ঠিক ততটুকু সীমানার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বুঝায় দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সীমানার জন্য হারাম রব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকু সীমানার জন্য হলেন রহমতগণ। সুবহানাল্লাহ, তাহলে সমস্ত নবীদেরও নবী, কারণ রূহের জগতে আমার নবী নবীদেরকেও হেদায়েত দিয়েছেন। একটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলার তাওহীদ জিজ্ঞাসা দিয়া গোটা জগতের জন্য আমার নবী হয়ে গেলেন রহমত কান। সুবহানাল্লাহ, আমরা এমন একজন নবী পেয়েছি, আল্লাহু আকবার, কেমন নবী পেয়েছি যিনি আল্লাহ আল্লাহ তাআলা যাকে আসমানের মধ্যে নিয়া, আসমান উপরে উঠায়া, আরশে আজিমে নিয়া আল্লাহ তাআলা স্পেশালাইজড করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله رب العالمين بل سبحان الذي حديث المدرسة حضرت موسى عليه السلام একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন আমি তাওরাত কিতাব যখন পড়তে যাই দেখি তাওরাত কিতাবের দুই তৃতীয়াংশ জায়গার মধ্যেই আল্লাহ আপনি শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের প্রশংসা করছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখনই তাওরাত পড়েন, তাওরাতের ভিতরে তাকায়া দেখেন যেখানে পড়েন প্রায় জায়গার মধ্যেই আমাদের প্রশংসা আছে। সুবহানাল্লাহ, বললেন না কাদের প্রশংসা? এই নবীর উম্মতদের জন্য, শেষ জামানার নবী উম্মতে মুহাম্মাদির প্রশংসা আল্লাহ তাআলা গোটা তাওরাতের মধ্যে করছেন। তাওরাত কিতাবটা হলো ভলিউমের দিক থেকে সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় কিতাব। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সবচেয়ে বড় কিতাবের নাম কি? তাওরাত কিতাব। কিভাবে? কোরআন হচ্ছে সর্বদিক থেকে বড় কিতাব, কিন্তু ভলিউমের দিক থেকে, পারা আয়াতের সংখ্যা দিক থেকে সবচেয়ে বড় কিতাবের নাম হলো তাওরাত। আমাদের কোরআনের মধ্যে মোট সূরা আছে 114টা, এরপরে পারা আছে মোট 30টা, মোট আয়াত হলো 6,500। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাযিল হয়েছিল ওই তাওরাতের মধ্যে মোট আয়াত সংখ্যা হলো প্রায় 10 লক্ষ। সুবহানাল্লাহ, জুমার নামাজের পরে বলেন, কয় লক্ষ? 10 লক্ষ আয়াত আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে নাযিল করছেন। আমাদের পুরা কোরআনের মধ্যে মোট আয়াত হলো 6,500, আর মুসা আলাইহিস সালামের তাওরাতের এক পারার মধ্যে ছিল 10,000 আয়াত। পুরা তাওরাত কিতাবের মধ্যে মোট পারা ছিল 100 পারা। সুবহানাল্লাহ, কত বড় কিতাব তাওরাত কিতাবে! গোটা তাওরাত কিতাবটা স্বর্ণ দিয়া লেখা হয়েছে। কি দিয়া? স্বর্ণ দিয়া লেখা হয়েছিল। তো মুসা আলাইহিস সালাম যখন এই পুরা তাওরাত কিতাবটা পড়েন, তার মানে বোঝা গেল 100 পারার মধ্যে প্রায় 33-34 পারাই হলো এই, কি বলে, 33-34 পারার পরে বাকি যতগুলো পারা আছে সব পারাটা হচ্ছে উম্মতে মুহাম্মদের প্রশংসা দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন
গোটা তাওরাত কিতাব পড়তে গিয়ে যেই জায়গার মধ্যে আমি চোখ বুলাই ওই জায়গার মধ্যেই দেখতে পাই তুমি শুধু তোমার এতিম তোমার নবীর এতিম উম্মতদের জন্য প্রশংসা করেছো রব্বুল আলামিন। আমি জানতে চাই ওই নবীর উম্মতদেরকে আমি কিভাবে চিনতে পারব আল্লাহ, আমি একটু জানতে চাই ওদের সিম্পটম কি হবে, আলামত কি হবে, কিভাবে তাদেরকে চেনা যাবে। আল্লাহ তাআলা বললেন, আরে মুসা আমার বন্ধুর হাবিব, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে চিনার জন্য তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে কয়েকটা গুণের কথা আমি বলে দেই, কয়েকটা সিম্পটম আলামত তোমাদেরকে তোমাকে আমি বলে দেই, এই আলামতগুলি যে এই চিহ্নগুলি যে উম্মতের মধ্যে পাবা ধরে নিবা ওই উম্মতটাই হলো উম্মতে মুহাম্মাদি। কয়েকটা বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, ওই বৈশিষ্ট্যগুলো তুমি যেখানে পাবা যেই মানুষটার ভিতরে পাবা বুঝে নিবা যে এইটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন তাহলে সিম্পটমগুলো কি? আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদির সর্বপ্রথম বৈশিষ্ট্য হবে উম্মতে মুহাম্মাদি যখন কোনো ভালো কাজ করা শুরু করবে, নেক কাজ করা যখন শুরু করবে, ওই বান্দা শুধুমাত্র কাজ শুরুই করবে না, আমি আল্লাহ তাআলার নাম ছাড়া শুরু করবে না, আমার বান্দা সব কাজগুলো যখন করবে সব কাজের শুরুতেই বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আমার বন্ধুর উম্মতদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমার বন্ধুর উম্মতেরা দুনিয়াতে যত কাজই করুক যত ভালো কাজ করবে সব কাজের শুরুতে নাম নেবে কার? আর একটু আসতে পারেন, কার? আল্লাহ তাআলা নাম নিয়ে সব কাজ শুরু করবে। এটা হলো আমার বন্ধুর উম্মতদের এক নম্বর পরিচয়। আমরা তো বিসমিল্লাহ ধার ধরি না, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ পড়তে আমাদের খুব কষ্ট হয়, বিসমিল্লাহ ছাড়া আমরা কাজ শুরু করি এটা ঠিক নয়। তাহলে সব সময় বিসমিল্লাহ বলতে হবে, হবে কি হবে না? জোরে বলেন হবে কি না? মসজিদে ঢোকার সময় আগে বলবো কি? একটু জোরে বলেন, কি বলবো? বিসমিল্লাহ বলবো। এরপরে খাওয়ার সময় কি বলবো? ঘুমাবার সময় যখন শুইতে যাব তখন কি বলবো? কথা বলেন, একটু জোরে বলেন না, কি বলবেন? বিসমিল্লাহ বলতে হবে সব সময়। ভালো কাজ করার সময় কি বলবো? ঘর থেকে বের হওয়ার সময় কি বলবো? ঘরে ঢোকার সময়, মারামারি করার সময়, সুদ খাওয়ার সময় তখন কি বিসমিল্লাহ বলবো? তখন বিসমিল্লাহ বলা যাবে না, অর্থাৎ এগুলি করাই যাবে না, ঠিক কিনা বলেন? অন্যায় কাজ করা যাবে না, ভালো কাজ তখন করব শুরু করব কি দিয়া? জোরে বলেন, কি দিয়া করব? বিসমিল্লাহ দিয়া করব। আল্লাহ তাআলা বলছেন, মূসা আমার বন্ধুর উম্মতদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সব কাজগুলো শুরু করবে বিসমিল্লাহ দিয়া, কারণ বিসমিল্লাহ বললে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেমন লাভ আমি একটু বুঝাই, তাহলে বুঝবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে ফালাহু তুফতাহু আবওয়াবুল জান্নাহ। যে ব্যক্তি একবার বিসমিল্লাহ বলে কোন একটা কাজ শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আটটা জান্নাতের সবগুলো দরজা টাস টাস করে খুলে দিবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন করে খুলে দিবেন? খুলে দেওয়ার পরে আল্লাহ তাআলা তার সামনে সবগুলো দরজার সামনে উপস্থিত করবেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, বান্দা দরওয়াজার সামনে থেকে ভিতরে তাকায় দেখো, আটটা জান্নাতের প্রত্যেকটা দরজার সামনে যাও, যাওয়ার পরে দেখো কোন জান্নাতটা আমি কিভাবে সাজাইছি, যেই জান্নাতটা তোমার বেশি পছন্দ হয় রে বান্দা, বিসমিল্লাহর বদৌলতে ওই জান্নাতে তুমি ঢুকে যাও, ওই জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করে ওই কাজের গোটা কাজটা সমাপ্ত করার জিম্মাদারি আমার আল্লাহ তাআলার কুদরত বহন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই কাজটা সম্পন্ন করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে নিয়ে যায়। শুধু তাই নয়,
হাফেজ আব্দুল আউয়াল জন্দুর রহমাতুল্লাহি আলাইহি ফাজায়েলে বিসমিল্লাহ নামক একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কেউ যদি একবার আবেগ ভরা কণ্ঠ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, একবার শুধু আবেগ ভরা কণ্ঠ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পয়গম্বরদের মধ্যে এই আজিন করেছেন, কেউ যদি একবার আবেগ ভরা কণ্ঠ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় কোরআনুল কারীম সহ 104 খানা আসমানি কিতাব তেলাওয়াত করলে যতটুকু সওয়াব হয় আল্লাহ তাআলা তাৎক্ষণিক বান্দার আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ বললে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? অল্প না বেশি? অনেক বেশি। তাহলে আমরা সব কাজ শুরু করব কি দিয়া? জোরে বলেন কি দিয়া? যখন বউরে পিডান শুরু করবেন তখন কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। তখন পিডানই যাবে না, ঠিক কিনা বলেন? এ ধরনের অন্যায় কাজ করবেন? করবেন না। যাই হোক, তাহলে আমাদের নেক কাজগুলো শুরু করব কি দিয়া? মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন জানতে পারলাম এটা এইভাবে করব। দ্বিতীয় কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে মুসা রে, ও মুসা, আমার উম্মতে মুহাম্মাদি আমার বন্ধুর উম্মতদের দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো বিসমিল্লাহ বলে যখন শুরু করবে, আমি আল্লাহর কুদরত দ্বারা কাজটা যখন শেষ হয়ে যাবে, বান্দা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র বাড়িতে চলে যাবে না, কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। তাহলে আলহামদুলিল্লাহ বললেও লাভ আছে না নাই? জোরে বলেন আছে না? আলহামদুলিল্লাহ আর অনেক ফজিলত, এগুলোর দিকে যাচ্ছি না, আমি মূল কথার দিকে যাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন আর কি কোনো বৈশিষ্ট্য আছে নাকি? এরকম করে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বললেন, এর মধ্যে আরেকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আমার বন্ধুর আরেকটা উম্মতের উম্মতদের জন্য আরেকটা বৈশিষ্ট্য হলো, আমার বান্দা যখন কোনো ভালো কাজ, কোনো আশ্চর্যজনক ঘটনা যখন তার চোখের মধ্যে পড়বে, দেখার সঙ্গে সঙ্গে বান্দা বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ বলতে হবে। কারণ সুবহানাল্লাহ এটা জান্নাতি বান্দাদের কথা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জান্নাতি বান্দাদের তিনটা কথা হবে, কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা কথা হবে। সূরা ইউনুসের মধ্যে আল্লাহ তাআলা বলেন দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমার জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে তিনটা কথা বেশি বেশি বলবে। প্রথম কথা হলো জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলার অসংখ্য নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়া ভরপুর করে দেব। বান্দা যেটাই মনে মনে আক্ষেপ করবে, কল্পনা করবে, আমি আল্লাহ তার সামনে সঙ্গে সঙ্গে হাজির করে দেব। আসমানের মধ্যে থেকে দেখবে একটা পাখি উড়ে যায়, পাখিটা দেখতে এত সুন্দর, দুনিয়াতে এত সুন্দর কোনো পাখি সে দেখে নাই। বান্দা মনে মনে ভাববে এত সুন্দর পাখিটা যখন দেখলাম এই সুন্দর পাখিটা যেন খাইতে কত মজা। বান্দা মনে মনে কল্পনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পাখিটা বান্দার সামনে হাজির হয়ে যাবে। দুনিয়াতে কোনো পাখি কথা বলে না, কিন্তু জান্নাতের পাখি বান্দার সামনে এসে কথা বলবে, কথা বলে জিজ্ঞাসা করবে ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও? বান্দা বলবে আমি তো মনে মনে আফসোস করেছিলাম তোমার গোশত না জানি কেমন মজা হবে। পাখি বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি কিভাবে আমাকে খেতে চাও? ভুনা করে খেতে চাও, না রোস্ট করে খেতে চাও, নাকি তুমি ঝাল করে খেতে চাও, নাকি শুধুমাত্র ভেজে ফ্রাই করে খেতে চাও, কিভাবে তুমি খেতে চাও? বান্দার কাছে প্রশ্ন করবে, বান্দা বলবে আমি এইভাবে খেতে চাই। এরপরে পাখি বলবে ঠিক আছে, তুমি যে খেতে চাও তোমার কোনো অসুবিধা নাই, এই কথা বলে বলবে আমাকে একটু সময় দাও। বান্দার চোখের পানি পলক ফেলবে, তাৎক্ষণিক এই সময়ের মধ্যে পাখিটা ওই বান্দার মনোপুত খাবার হয়ে তার সামনে হাজির হয়ে যাবে।
এইভাবে করে আশ্চর্যজনক অনেক ঘটনা ঘটবে, যতগুলো ঘটনা ঘটবে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা। আল্লাহ তাআলা বলেন এই আশ্চর্য ঘটনাগুলো যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা তাৎক্ষণিক আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করবে, পবিত্রতা বর্ণনা করে বলবে সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলা জান্নাতি বান্দার কাছে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা দেখলে কি বলতে হবে? জোরে বলেন কি বলতে হবে? এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য। এই জন্য মেরাজের মতো আশ্চর্য ঘটনা কোনো কিছু নাই দুনিয়াতে আছে? জোরে বলেন আসেনি? মেরাজের চাইতে এত আশ্চর্যজনক ঘটনা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোনো কিছু ঘটান নাই। এই জন্য আল্লাহ তাআলা নিজেই এই আশ্চর্যজনক ঘটনা শুরুতেই আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার! চিন্তা করছেন আল্লাহ তাআলা এই ঘটনাটাকে কত অত্যাশ্চর্য বানাইছেন! এরকম ঘটনা কেউ দুনিয়াতে ঘটাইতে পারছে? প্রথম আসমানে কেউ যেতে পারছে? অথচ সাত আকাশ সাত জমিন সাত জমির নিচে সাত আকাশ পাড়ি দিয়া এরপরে আল্লাহ তাআলা আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযীমে নিয়ে দিদার দিবেন, কত আশ্চর্যজনক ঘটনা! এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে আগেই বলে দিলেন সুবহানাল্লাহ। ঘটনা শোনানোর আগেই আল্লাহ বলে দিলেন সুবহানাল্লাহ। এর চাইতে আশ্চর্য কিছু আর হতে পারে না, কারণ সব কিছু দেখা সম্ভব, বলা সম্ভব। এই রকম একটা ঘটনা দুনিয়ার কোনো মানুষের দ্বারা কোনোদিন সম্ভব নয়। এজন্য এই আশ্চর্য ঘটনার শুরুতেই আল্লাহ তাআলা সুবহানা বলে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা শিখিয়ে দিলেন। এরপর আল্লাহ বললেন আসরা বিআবদি। আল্লাহ তাআলা দুইটা পার্টে সেদিন ঘটনাটা ঘটিয়েছিলেন, একটা হলো ইসরা আর একটা হলো উরুজ। একটার নাম হচ্ছে ইসরা, একটার নাম কি একটু মনে রাখতে হবে, কি নাম এটার? ইসরা। আর একটার নাম কি উরুজ, যেটাকে মেরাজ বলে থাকি আমরা। ইসরা হচ্ছে লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনে যেটা আছে এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জায়গাটাকে ভ্রমণ করাইয়াছেন আল্লাহ তাআলা রাতের কোন এক অংশে। এটার জন্য আল্লাহ তাআলা বলেন আসরা, মানে ইসরা করাইছেন। অর্থাৎ রাতের বেলা যদি কোনো ভ্রমণ হয় এই ভ্রমণটাকে আরবিতে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। এরপরে এখান থেকে উরুজ মেরাজ, এখান থেকে আল্লাহ তাআলা এরপরে এক এক করে সাত আকাশ পাড়ি দিয়ে লা মাকান লা জামান সিদ্দাতুল মুনতাহা লা মাকান লা জামান পাড়ি দিয়ে এরপরে আরশ আযীম আল্লাহ তাআলা নিয়েছেন। তাহলে দুইটা পার্ট, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা আল্লাহ তাআলা বলেছেন লাইলাম, লাইলাম শব্দটা অনির্দিষ্ট, মানে নাকেরা, আরবিতে বলা হয় নাকেরা, বাংলায় বলা হয় অনির্দিষ্ট, মানে লাইলান রাতের কোন এক অংশে, পুরা রাতে না। আল্লাহ তাআলা যে এত বড় ঘটনাটা ঘটাইতে হয়েছে এটার জন্য পুরা রাত ব্যবহার করা লাগে নাই, লাইলান রাতের কোন এক অংশে। তাফসীরের মধ্যে আসছে যে রাতের কোন এক অংশে, সামান্য একটা অংশের মধ্যে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসছেন, সুবহানাল্লাহ। অথচ ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আসতে হলে ওই জামানায় প্রায় এক মাস সময় লাগত। এক মাস সময়টা আল্লাহ তাআলা রাতের কোন এক অংশে আল্লাহ তাআলা পার করায় দিয়েছেন, এটার নাম হলো ইসরা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা যদি আগে ভাগে আসেন ইসরা সম্পর্কে আলোচনা করব, এরপরের সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে মেরাজ সম্পর্কে আলোচনা করব, কিভাবে আল্লাহ তাআলা কোন আসমানে কি ঘটনা ঘটাইলেন, এরপরে আল্লাহ তাআলা আরশে আযীমে নিয়ে কি কি কথা বললেন, এই সব ঘটনাগুলো ইনশাআল্লাহ আগামী এই মাসে আমরা শেষ করার চেষ্টা করব। আপনারা একটু আগে ভাগে আসবেন তো ইনশাআল্লাহ, সবাই আসবেন তো ইনশাআল্লাহ আগে ভাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আমিন।